জার্মানি থেকে নেতাজি তনয়া অনিতা পাফের এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেখানোর জেরে এবিপি আনন্দ দফতরের সামনে বিক্ষোভ। আমরা জবাব নিতে এসেছি, আজকে জবাব দিতে হবে। ব্যানার ফেস্টুন নিয়ে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল লোক। তারা নিজেদের আজাদহীন স্বেচ্ছাসেবক পরিষদ নামে একটি সংগঠনের সদস্য বলে দাবি করেন। এবিপি আনন্দের প্রতিনিধি সুমন দে সম্প্রতি জার্মানির মিউনিখে গিয়ে নেতাজি তনয়া অনিতা পাফের এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছিলেন। সেই সাক্ষাৎকার দেখানোতেই সংগঠনটির আপত্তি। তাদের দাবি, অনিতা পাফ নেতাজির কন্যাই নন। নেতাজি যদি বিয়ে করে থাকেন তাহলে তার ম্যারেজ সার্টিফিকেট বা তাদের হচ্ছে যুগ্ম স্বামী স্ত্রীর যুগ্ম ফটো বা এমিলি শ্যাঙ্কল এই অনিতার যে স্কুল সার্টিফিকেটে মানে তার বাবার নাম কী ছিল বা কলেজ সার্টিফিকেটে এই ধরনের জিনিসগুলো আমাদের জানালে আমরা এবং দেশবাসী এটা জানতে পারবে প্রকৃত ইতিহাস। নেতাজি বিয়ে করেছেন কোন মতে? ধর্মীয় মত? যদি ধর্মীয় মতে বিয়ে করেন, নেতাজি খ্রিস্টান হয়েছিলেন না তার স্ত্রী হিন্দু ধর্ম হয়েছিলেন? নেতাজি বিয়ে করেছেন হিটলারের কাছে জার্মানে গিয়ে একটা বৃহত্তর লক্ষ্যে গিয়েছিলেন, দেশ স্বাধীনতার জন্য গিয়েছিলেন। বৃহত্তর লক্ষ্য গিয়ে হিটলারের আমন্ত্রণে গিয়ে হিটলারের আশ্রয়ে থেকে হিটলার বা তার মন্ত্রিসভার কেউ জানবে না বা কেউ নিমন্ত্রিত পাবে না তাই সে বিয়েতে, এ হতে পারে না। ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ দেখায় সংগঠনটির লোকজন। এবিপি আনন্দ, কলকাতা।